বন্ধুরা, এই পৃথিবীতে জন্ম নেওয়া প্রত্যেকটি মানুষ কিছু না কিছু ট্যালেন্ট নিয়েই জন্মায়। তার মধ্যে কেউ কেউ সময়ের সাথে সাথে নিজেদের ট্যালেন্টটি বুঝতে পারে, আবার কেউ কেউ সারা জীবনেও নিজেদের ভেতরে থাকা স্পেশাল ট্যালেন্টগুলো বুঝতেই পারে না। যারা নিজেদের প্রতিভা বুঝে যায়, তারা সেটিকে সময়ের সাথে সাথে ট্রেন করে সেই কাজে আরও দক্ষ ও পারদর্শী হয়ে ওঠে। আর তাদের মধ্যেই থাকা এমন কিছু মানুষ রয়েছে যাদের নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্বর্ণাক্ষরে লেখা থাকে। তাই আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো বিশ্বের এমন কিছু ওয়ার্ল্ড রেকর্ড যা দেখে আপনি চমকে যাবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। নাম্বার ১, জোই ল্যামোর। বন্ধুরা, ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় কোনো সময় চলন্ত ফ্যানে হাত না দেওয়ার জন্য, কারণ ফ্যানের ব্লেড খুবই তীক্ষ্ণ থাকে, যার জন্য আমাদের হাত যখন তখন কেটে যেতে পারে। কিন্তু জোই ল্যামোর নামের অস্ট্রেলিয়ার এক মহিলা নিজের কোমল জিভের সাহায্যে যে কোনো চলন্ত ফ্যানকে আটকে দিতে পারে। তার এই অসাধারণ প্রতিভার জন্য সারা বিশ্বের বিভিন্ন স্থানে স্টেজ প্রোগ্রামও করে থাকেন, এবং দর্শকরা যখন তার এই স্পেশাল ট্যালেন্টটি দেখেন, সকলের গা একসঙ্গে শিউরে ওঠে। এই অসাধারণ প্রতিভার জন্য তাকে ২০১৭ সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান দেওয়া হয়। নাম্বার ২, আয়না উইলিয়ামস। বন্ধুরা, নখ আমাদের দেহের এমন একটি অংশ যেগুলো মেয়েরা সৌন্দর্যের জন্য হালকা বড় রাখে, আবার ছেলেরা সাধারণত কেটে ছোটই রাখে। কিন্তু আয়না উইলিয়ামস নামের এই আমেরিকার মহিলাটির হাতের নখ প্রায় ১৮২ ইঞ্চের মতো। আপনারা শুনে আশ্চর্য হবেন, এই মহিলাটি বিগত ২৪ বছর ধরে হাতের নখ কাটেন না। তিনি পেশায় একজন নেইল আর্টিস্ট, তাই এত বড় নখ হওয়া সত্ত্বেও তিনি সেগুলো খুব যত্নে রাখেন। তবে এত বড় নখগুলো বিভিন্ন কাজে তার সমস্যার সৃষ্টি করছিল, সেই কারণে তিনি ২০২১ সালে সেগুলো কেটে ফেলেন। কিন্তু ২০১৮ সালে বিশ্বের সমস্ত মহিলাদের মধ্যে সবথেকে লম্বা নখ হওয়ার জন্য আয়না উইলিয়ামস গিনেস বুকে জায়গা করে নেয়। বন্ধুরা, ভারতের শ্রীধর চিল্লাল বলে একজন ব্যক্তি রয়েছেন, যার নখ পুরুষ ও মহিলা উভয়ের মধ্যে সবথেকে লম্বা, যা প্রায় ৩৫৮ ইঞ্চের মতো। তিনি ১৯৫২ সাল থেকে হাতের নখ কাটেন না, সুতরাং ২০১৮ সালে তাকেও গিনেস বুকে জায়গা করে দেওয়া হয়। নাম্বার ৩, গ্যারি টার্নার। বন্ধুরা, স্ক্রিনে এখন যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন তার নাম গ্যারি টার্নার, এবং ইনি একজন ইউকের বাসিন্দা। তার দেহের চামড়া এতটাই স্ট্রেচেবল যা কিনা অনেকটাই টানা যায়, যা এখন আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। এতটা টানবার পরও বন্ধুরা তার সামান্য ব্যথা পর্যন্ত অনুভব হয় না। লোকটির দেহের চামড়া এতটাই স্ট্রেচেবল, সে গলার চামড়া টেনে মুখে পর্যন্ত নিয়ে আসতে পারে। তবে তার পেটের স্কিন সে ৬.২৫ ইঞ্চ পর্যন্তই টানতে পারে, তাই সে গিনেস বুকে জায়গা করে নিয়েছে। এরকম হওয়ার কারণ হলো বন্ধুরা একটি রিয়ার মেডিকেল প্রবলেম, যাকে এলোস ডানলোস সিন্ড্রোমও বলা হয়ে থাকে। নাম্বার ৪, এভারেস্ট বেস জাম্প। বন্ধুরা, মাউন্ট এভারেস্ট জয় করা প্রতিটি অ্যাডভেঞ্চার এবং ট্রেকিং প্রিয় মানুষের জন্য স্বপ্ন। বহু অ্যাড্রিনাল জাঙ্কি প্রতি বছর মাউন্ট এভারেস্ট জয় করে, কিন্তু হয়তো কেউ সেখান থেকে বেস জাম্প করবার সাহস পায়নি। তবে রাশিয়ার ভ্যালেরি রোজোভ নামের এই ব্যক্তি মাউন্ট এভারেস্ট জয় করার পাশাপাশি ২২,০০০ ফুট থেকে বেস জাম্প করেন, এবং সেটি ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যায়, যা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। এই জাম্প যে কতটা ভয়ঙ্কর তা শুধুমাত্র উচ্চতার জন্য নয়, যেদিন তিনি এই স্টান্টটি করেছিলেন সেদিনের ওয়েদার খুবই খারাপ ছিল, তবুও এই প্রতিকূল পরিস্থিতির পার করে রোজোভ সবাইকে অবাক করে দিয়ে এই জাম্পটি সম্পন্ন করেন। নাম্বার ৫, লার্জেস্ট মাউথ। এখন যেই ব্যক্তিটিকে আপনি দেখতে পাচ্ছেন তার নাম ফ্রান্সিসকো ডোমিঙ্গো। বন্ধুরা, আপনারা কি পারবেন এত বড় হা করতে? কখনোই পারবেন না, কারণ তিনি এমন একজন ব্যক্তি যার মুখের সাইজ এতটাই বড় যা অন্য কোনো মানুষের নেই। যদি এই লোকটির মুখের ব্যাস অর্থাৎ ডায়ামিটারের কথা বলা যায়, তা হলো প্রায় ১৭ সেন্টিমিটারের মতো। অনেক গরিব ঘরে জন্ম নেওয়ার কারণে ফ্রান্সিসকো তার মুখের ভেতর অনেক কিছু ঢুকিয়ে সাধারণ মানুষদের এন্টারটেইন করত, যেমন ধরুন কোল্ড ড্রিঙ্কসের ক্যান থেকে শুরু করে ওয়াইনের বোতল পর্যন্ত সে তার মুখের মধ্যে ঢুকিয়ে দিত। তার এই ট্যালেন্টের জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম নথিভুক্ত করা হয়। বন্ধুরা, এই ৫টি ওয়ার্ল্ড রেকর্ডের মধ্যে আপনার কোনটি বেস্ট বলে মনে হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, লাভ ইউ।